প্রথমবার সৌদি আরবে সংবাদ পাঠ করলেন কোনো নারী। প্রথমবারের মতন সৌদি আরবে সংবাদ পাঠ করলেন কোনো নারী। সৌদি প্রশাসনের এই উদ্যোগকে দেশটির মহিলাদের জন্য নতুন ফাইল ফলক বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার সৌদি সরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করেন বিয়াম আল দখিল। সহ সংবাদ পাঠক উমর আল নাসওয়ানের সঙ্গে সংবাদ পাঠ করেন তিনি। সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিয়াম আল দখিল, তবে এই প্রথম সৌদি আরবের টিভি চ্যানেলে সংবাদ পাঠ করলেন তিনি। এর আগে সিএনবিসি আরবে কাজ করতেন তিনি। এছাড়া বাহরাইনের আল আরব চ্যানেলেও সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 অধীনে মহিলাদের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে সে দেশের প্রশাসন। দীর্ঘ কয়েক দশক পর সে দেশের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন মহিলারা, অনুমতি পেয়েছেন গাড়ি চালানোর। এছাড়া চলতি দশক শেষ হওয়ার আগে চাকরিতে মহিলাদের সংখ্যা এক তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। যদিও আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুসারে এখনও গোটা বিশ্বে নারী স্বাধীনতার নিরিখে সবথেকে পিছিয়ে সৌদি আরব। গত জুনে থমসন রয়টার্সের করা এক জরিপে দাবি করা হয়েছে, বিশ্বে মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক পাঁচটি দেশের মধ্যে একটি হচ্ছে সৌদি আরব।